হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানবীর মুরাদ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি দিতে যাচ্ছি, আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। ও আমি মূলত আজকে কথা বলতে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তৃতীয় একটি ট্রেন চালু হতে যাচ্ছে, ট্যুরিস্ট ট্রেন, সেই বিষয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো ফলো করেছেন তারা অবশ্যই জানেন যে আমি আমার প্রত্যেকটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে আপনাদেরকে বলে আসছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2021 সালের 26শে মার্চে একটি ট্যুরিস্ট ট্রেন চালু হবে। তো অবশেষে আমরা সেই তথ্যটি পেয়ে গেলাম। বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে ট্যুরিস্ট ট্রেনটি চালু হবে সেটি হচ্ছে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, 2021 সালের 26শে মার্চে। তো সেই দিন বাংলাদেশ এবং ভারতের দুই দেশের সরকার প্রধান মিলে এই ট্রেনটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। বন্ধুরা, এই ফাঁকে আপনাদেরকে একটি কথা বলে রাখি, ইতিমধ্যে এই লাইনে কিন্তু একটি যাত্রীবাহী ট্রেন না, এটি হচ্ছে মালগাড়ি বা ওয়াগন যাকে বলে, সেটির একটি ট্রায়াল রান হয়ে গেছে অলরেডি। এটি হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি, বাংলাদেশের চিলাহাটি এবং ভারতের হলদিবাড়ি এই সীমান্তে পড়েছে। এটি বাংলাদেশের মূলত নীলফামারী জেলায়। আপনারা অনেকে হয়তো ঢাকা থেকে উত্তরাঞ্চলে যে ট্রেন চলাচল করে সেই ট্রেনে আপনারা হয়তো যাতায়াত করে, চিলাহাটিগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে। তো এই যাত্রীবাহী ট্রেনটি মূলত ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে এবং এটি যাওয়ার কথা ছিল ভারতের শিলিগুড়ি পর্যন্ত, কিন্তু সেই ধরনের ইকুইপমেন্ট এবং ওই জায়গার পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে ট্রেনটি বর্তমানে নিউ জলপাইগুড়ি পর্যন্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই করোনার ভিতরে ভারতের সিকিম, দার্জিলিং অথবা ভারতের বাইরের যে দেশ নেপাল, ভুটানের প্ল্যান করেছেন, তাদের জন্য এই ট্রেনটি একটি শুভ মাধ্যম হতে পারে। এই মাধ্যম দিয়ে আপনারা খুব সহজেই ভারতের দার্জিলিং এবং সিকিম, পাশাপাশি নেপাল ও ভুটানেও যেতে পারবেন। তো এবার আসি কীভাবে আপনারা সিকিম, দার্জিলিংয়ের পাশাপাশি নেপাল এবং ভুটানে যেতে পারবেন। তো আপনারা যদি বাই রোডে নেপাল এবং ভুটানে যেতে চান, তো আপনাদেরকে অবশ্যই ভারতীয় ট্রানজিট ভিসা থাকা লাগবে। তো ভারতীয় ট্রানজিট ভিসা থাকলে আপনারা খুব সহজেই এই ট্রেনে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবেন এবং সেখান থেকে নেপাল এবং ভুটানে চলে যেতে পারবেন। এবং এবার আসি আপনারা দার্জিলিংয়ে কীভাবে যাবেন। তো শিলিগুড়ি থেকেই আপনারা শেয়ার ট্যাক্সি অথবা জিপে বিভিন্ন মাধ্যমে আপনারা দার্জিলিং চলে যেতে পারবেন এবং সিকিম একই প্রসেস। তো এই মাধ্যমটি আমাদের দীর্ঘদিনের একটি মানে আশা আকাঙ্ক্ষা ছিল। আপনারা যারা বিশেষ করে সিকিম এবং দার্জিলিংয়ে যেতে চান, তো আপনাদের জন্য খুব সহজেই ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনে উঠবেন এবং ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ওঠার পরে এই ট্রেনটি, আপনাদেরকে বলে রাখা ভালো, ট্রেনটি নন স্টপ। ট্রেনটি যাত্রাপথে প্রায় 15টির মতো স্টেশন অতিক্রম করবে, কিন্তু কোনো স্টেশনে ট্রেনটি দাঁড়াবে না। ট্রেনটি নন স্টপ ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আপনাদের ইমিগ্রেশন শেষ হবে বাংলাদেশ অংশের, এবং আপনারা ট্রেনটি হয়তো চিলাহাটিতে ইঞ্জিন পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে, সেটা পরের কথা। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি পৌঁছাবে এবং যাত্রাপথে ট্রেনটি প্রায় 550 কিলোমিটার অতিক্রম করবে। এবং এই ট্রেনের রানিং টাইম দেওয়া হয়েছে 9 ঘন্টা, হয়তো কিছু সময় একটু বেশি লাগতে পারে। বন্ধুরা, এই ট্রেনটি বাংলাদেশের যাত্রীদের জন্য ভারতের সিকিম, দার্জিলিং এবং ডুয়ার্স, কালিম্পং, রাভাংলাই অঞ্চলগুলো খুব কাছে নিয়ে আসছে। আপনারা চাইলেই যদি পাহাড়ে হারিয়ে যেতে চান, তো খুব সহজে আপনারা দার্জিলিংয়ে চলে যেতে পারবেন এবং দার্জিলিংয়ের সেই বিখ্যাত চা, সেই বিখ্যাত টি, দার্জিলিং টি, সেটি উপভোগ করতে পারবেন। এবং হিমালয়ের যে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা যে রেঞ্জ, সেই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বা পিক আপনারা যেটাই বলেন সেটা উপভোগ করতে পারবেন টাইগার হিলের সামনে দাঁড়িয়ে। এ এক অভাবনীয় সৌন্দর্য এবং এটি ভারতীয়দের জন্য বাংলাদেশের আসার একটি খুব সহজ মাধ্যম হিসেবে পরিগণিত হবে, কারণ ভারতীয়রা বেশিরভাগই রেল পছন্দ করে, রেলের মাধ্যমে তারা যাত্রা করে থাকে বেশিরভাগ। আপনারা যারা ভারতীয় আছেন তারা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে উঠবেন এবং বাংলাদেশের ঢাকা স্টেশনে বা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে নামবেন। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তো এখান থেকে আপনারা মূলত বাংলাদেশের সর্বত্র স্থানে ছড়িয়ে যেতে পারবেন। ঢাকা থেকে আপনারা কুয়াকাটা যেতে পারবেন, ঢাকা থেকে আপনারা কক্সবাজার যেতে পারবেন, চাইলে চট্টগ্রাম যেতে পারবেন, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, বাংলাদেশের যে বিখ্যাত বিখ্যাত স্থানগুলো আছে এবং দেশের উত্তরাঞ্চল সব কিছু, সব অঞ্চলে আপনারা এই ট্রেনের মাধ্যমে, বিশেষ করে ভারতের উত্তরবঙ্গের যেসব মানুষজন আছেন তারাও খুব সহজে বাংলাদেশে আসবে। বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখা বলো, এই ট্রেন পরিষেবা চালু হওয়ার আগে কিন্তু বাংলাদেশ সরকার বিআরটিসির মাধ্যমে শ্যামলী পরিবহনের 2টা বাস সার্ভিস আপনার চালু রেখেছে, সেটা ঢাকা টু সিকিম চলাচল করে। তো সেটি এখন করোনার কারণে আপাতত বন্ধ আছে, হয়তো করোনা শেষ হওয়ার পরে এই বাস পরিষেবাটিও চালু হয়ে যাবে। এবং আরেকটি বাস পরিষেবা চালু আছে
কলকাতা ঢাকা আগরতলা, আগরতলা ঢাকা কলকাতা, এটা অনেক দিন ধরে চালু আছে। আবার আরেকটা বাস পরিষেবা চালু আছে খুলনা কলকাতা। তো বন্ধুরা, এই পরিষেবার মাধ্যমে দুই দেশের সৌহার্দ্য সম্প্রীতি এবং পর্যটন ব্যবসার ব্যাপক আকারের উন্নতির একটি ধারণা বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আমরা চাই সকল দেশেরই পর্যটন যে সুবিধাগুলো সেগুলো বৃদ্ধি পাক, একে অপরের দেশে যাতায়াতের সুযোগ সৃষ্টি হোক। বন্ধুরা, ঢাকা এবং নিউ জলপাইগুড়ির ভিতরে যে ট্রেনটি চালু হতে যাচ্ছে এটি কিন্তু ট্যুরিস্ট ট্রেন, আপনাদেরকে আগেই বলেছি, কিন্তু ট্যুরিস্ট ট্রেন চালু হবে কিন্তু এখনও পর্যন্ত, আজকে আমি ভিডিও বানাচ্ছি মার্চ মাসের 3 তারিখ, তো এই পর্যন্ত এখনও ট্যুরিস্ট ভিসা চালুর কোনো তথ্য আসেনি অফিসিয়ালি। অফিসিয়ালি যদি কোনো তথ্য আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে একটি ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে, যেহেতু এটি একটি ট্যুরিস্ট ট্রেন, ট্রেনটি কি শুধুমাত্র ট্রায়াল রান হিসেবেই উদ্বোধন করা হবে নাকি ট্যুরিস্ট নিয়েই ট্রেনটি রান করা হবে? তো ট্যুরিস্ট নিয়ে যদি ট্রেনটি রান করা লাগে তো অবশ্যই অবশ্যই ভারতীয় এবং বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসা আছে এই ট্যুরিস্ট ভিসাটি চালু করা লাগবে। ট্যুরিস্ট ভিসা যদি চালু না হয় তাহলে তো ট্যুরিস্টরা মূলত এই ট্রেনে চলতেই পারবে না, কারণ এটি একটি ট্যুরিস্ট বেসড ট্রেন। কারণ যারা চিকিৎসার জন্য যায় তারা কলকাতা, ভেলোর, বেঙ্গালোর এই দিকে যায়, তো তারা বেনাপোল দিয়ে কলকাতা এবং কলকাতা দিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাবে। কিন্তু এই অঞ্চলে ভারতের সিকিম, দার্জিলিং এই অঞ্চলটা মূলত ট্যুরিস্ট প্লেস, তো নিশ্চয়ই ট্যুরিস্ট প্লেসে কেউ চিকিৎসার জন্য যাবে না। তো ট্যুরিস্ট ভিসা চালু না হলে কীভাবে যে এই ট্রেনে ট্যুরিস্টরা গমন করবে সেটি আমার বোধগম্য নয়। তবে আমার মনে হয়তো কিছুদিনের মধ্যে ট্যুরিস্ট ভিসা চালু করতে পারে, যেহেতু একটি ট্যুরিস্ট ট্রেন চালু হচ্ছে। আর যদি ট্যুরিস্ট ভিসা না চালু হয় তাহলে খুব সম্ভবত এটি ট্রায়াল রান হিসেবেই চালানো হবে এবং ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর হয়তো ট্রেনটি আবার চলতে পারে, এমন কিছু একটা হতে পারে। আমি সম্ভাবনা করে বলছি আবার হয়তো ট্যুরিস্ট ভিসা চালুও হতে পারে, কারণ এটি একটি অনেক বড় প্রজেক্ট এবং ট্রেনটি কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে। বন্ধুরা, এখন আসি ট্রেনের ভাড়া ও অন্যান্য বিষয়ে। ট্রেনটি মূলত সপ্তাহে 2 দিন চলাচল করবে ঢাকা ও শিলিগুড়ির মধ্যে, এবং ট্রেনটি ভারতের জলপাইগুড়ি থেকে ছাড়বে হচ্ছে সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টায় এবং বাংলাদেশ থেকে ছাড়বে হচ্ছে মঙ্গলবার ও শুক্রবার দিবাগত রাত 1টায়। এবং ট্রেনটি যাত্রাপথে আপনাদেরকে আগেই বলেছি যে সময় নেবে 9 ঘন্টা মতন, এবং ট্রেনটির ভাড়া ইঙ্গিত দেওয়া হয়েছে, সঠিকভাবে আর কি ভাড়াটা নির্ধারণ করা হয়নি, তবে আমরা ইঙ্গিত পাচ্ছি 1200 থেকে 2000 টাকার মধ্যে হতে পারে, বাড়তেও পারে আবার কমতেও পারে। এবং যাত্রাপথে ট্রেনটি প্রায় 530 কিলোমিটার পথ অতিক্রম করবে এবং 15টি স্টেশন অতিক্রম করবে দুই দেশের মধ্যে, এবং কোনো স্টেশনে দাঁড়াবে না, কারণ এটি হচ্ছে একটি নন স্টপ ট্রেন এবং ট্রেনটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। ট্রেনে 2টি পাওয়ার কাট থাকবে। আর আপনাদেরকে একটি কথা বলে রাখা ভালো, ইতিমধ্যে বাংলাদেশে যে 2টি ট্রেন চালু আছে, বন্ধন ও মৈত্রী, তো এই 2টি ট্রেনও কিন্তু একই প্রসেস ফলো করে চলে, খুলনা টু কলকাতা এবং ঢাকা ক্যান্টনমেন্ট টু কলকাতা। তো সেম প্রসেস ফলো করে তারা কলকাতার ইমিগ্রেশন থেকে এটি ইমিগ্রেশন সম্পন্ন করে বাংলাদেশে ঢোকে এবং বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টে ইমিগ্রেশন সম্পন্ন হয়, এবং খুলনা বেনাপোল যেটা সেটাও কলকাতা থেকে ইমিগ্রেশন সম্পন্ন হয়, আর বাংলাদেশ অংশ থেকে ছাড়ার সময় খুলনা অংশ থেকে এর ইমিগ্রেশনটা সম্পন্ন হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে ভারত এবং ভারতের ভিসা সম্বন্ধীয় বিভিন্ন তথ্যগুলো নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও তৈরি করেছি, তো আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ভিডিওর আই বটনে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। এবং আপনারা যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আমার তথ্যবহুল এই ভিডিওটি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। বন্ধুরা, আমার চ্যানেলটি খুবই ছোট, আপনাদের সাহায্যার্থে বা উপকারের জন্য এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো আমি কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করি। এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটি সাবস্ক্রাইবের মাধ্যমে বড় করতে পারেন, আপনাদের ডান হাতের নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওটি একটি প্রেস করে দিলেই আমার চ্যানেলটি পরিবার অনেক বৃদ্ধি পাবে। এবং আমি অনেক উৎসাহিত, বা আপনারা একটা কমেন্ট করলে আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, তো আমি অনেক আসলে উৎসাহিত বোধ করি যে আমার ভিডিওটি আপনাদের কাছে কোন কোন পর্যন্ত পৌঁছিয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, ভালো লাগলে পাশে থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।